আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের ফ্রিল্যান্সিং অ্যান্ড এডুকেশন সেন্টারে। আজকের পর্বে আমরা দেখব আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে প্রাইভেট করে রাখতে হয় সেই টিউটোরিয়ালটি। তো এর আগে আমি একটি ভিডিও দিছিলাম যে কীভাবে সাবস্ক্রিপশন প্রাইভেট রাখতে হয়, সেটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে। তো ল্যাপটপ বা কম্পিউটারের সাথে মোবাইল ফোনের কিছু পার্থক্য থাকে, সেজন্য হচ্ছে আমরা ইউটিউবের যে সেটিং আছে, যারা আপনারা এই মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো আজকের পর্বে শেষে আপনারা করতে সহজেই বুঝতে পারবেন এবং সহজেই সেটিং করতে পারবেন যে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রিপশন প্রাইভেট করবেন কিভাবে। তো সাবস্ক্রিপশন কেন প্রাইভেট করবেন, হয়তো আপনি আপনার মনে হচ্ছে যে এই চ্যানেলগুলো সাবস্ক্রিপশন যা অন্য দেখার প্রয়োজন না, সেজন্য আপনি প্রাইভেট করে রাখতে পারেন। তবে অনেকেই হচ্ছে যে প্রাইভেট করে না রেখে পাবলিক করে, তো আপনারা চাইলে পাবলিক করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে যে অনেক সময় প্রয়োজন হয় প্রাইভেট করে রাখার, সেজন্য আজকের এই টিউটোরিয়ালটি যেন আপনারা সাবস্ক্রিপশন প্রাইভেটের সময় কোনো সমস্যা না হয়। তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। প্রথমে আপনি গুগল ক্রোমের মাধ্যমে আপনি আপনার চ্যানেলে প্রবেশ করবেন youtube.com লিখে। তাহলে আমরা লিখলাম youtube.com, এখানে লিখে দিলাম, লিখে নিয়ে সার্চ করব। তারপর হচ্ছে আপনি আপনার চ্যানেলের ডেস্কটপ মোড অবশ্যই অন করতে হবে। তো ডেস্কটপ মোড আমরা অন করব। তাহলে এই ডেস্কটপ সাইটটা কোন জায়গা থেকে, আমরা এই তিনটি ডট থেকে আমরা ডেস্কটপ সাইটটি অন করে নিব। তো অন করার পরে হচ্ছে youtube.com লিখে আসবে। এই youtube.com এ লিখে আসার পর আমরা youtube.com এ ক্লিক করব। এখন youtube.com ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলের প্রবেশ করে যাবেন ইউটিউবে, আপনারা প্রবেশ করবেন ডেস্কটপ সাইট ডেস্কটপ মোড অন করে। তখন আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আপনার চ্যানেলের যে ডান দিকে একটি আপনার চ্যানেলের লোগো থাকে, সেই লোগোতে ক্লিক করে একটা সেটিং অপশন দেখা যায়, এই জায়গায় একটা সেটিং অপশন পাবেন, সেই জায়গা থেকে আপনি প্রবেশ করতে পারেন। অথবা আপনি কী করতে পারেন, আপনার ইউটিউব লেখা আছে যে জায়গায়, এই জায়গায় তিনটি দাগ দেখতে পাচ্ছেন যে সরলরেখার মতো, এই তিনটি দাগে আপনি ক্লিক করতে পারেন। তো আমরা এই তিনটি দাগে ক্লিক করে আপনি নিচের দিকে যাবেন, গিয়ে দেখেন যে সেটিং লেখা আছে একটা জায়গায়, এই সেটিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলাম সেটিংয়ে, তারপর আপনি আপনার প্রাইভেসিতে যাবেন, তারপর হচ্ছে আপনি ঠিক করবেন। তো তার আগে আমরা দেখে নিব যে প্রথমে আমরা দেখব আমাদের চ্যানেলে কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা আছে বা সাবস্ক্রিপশন কোনগুলো দেওয়া আছে। তো সেজন্য আপনি কী করবেন, আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করে ইয়োর চ্যানেল লেখা আছে, এই ইয়োর চ্যানেল অপশনে আমরা যাব। তারপর হচ্ছে আমার ইয়োর চ্যানেলের পরে এই যে চ্যানেলস লেখা আছে, দেখেন আপনার এই যে ইয়োর চ্যানেলে আপনার যে চ্যানেল থাকবে, যে কোনো চ্যানেল থাকবে, এখানে চ্যানেলস নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। এই দুইটি চ্যানেল হচ্ছে ধরেন আমার পাবলিক করে রাখলে কোনো সমস্যা না, কিন্তু অনেক সময় আছে প্রাইভেট করে রাখতে হয়। তো এই যে সাবস্ক্রিপশন আমি রাখছি পাবলিক করে, এই পাবলিকটাকে কীভাবে আমি প্রাইভেট করব সেটাই হচ্ছে আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু। তাহলে দেখি আমরা এখন কী করব, আগের মতোই আমরা সেটিংয়ে যাব, গিয়ে আমরা এটাকে পাবলিক প্রাইভেট করে দিব। তো এখানে সেটিংয়ে গিয়ে দেখেন আপনার কয়েকটা অপশন আছে, যে অ্যাকাউন্ট সেটিং আছে, নোটিফিকেশন আছে, এরকম গিয়ে দেখেন একটা প্রাইভেসি লেখা আছে অপশন, আমি জুম করে দেখাই যে এখানে প্রাইভেসি অপশন আছে, এই প্রাইভেসি অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটি দুইটি অপশন আসবে, একটা হচ্ছে প্লেলিস্ট অ্যান্ড সাবস্ক্রিপশনস। আপনারা প্লেলিস্ট নিয়ে কোনো কাজ করার প্রয়োজন নেই, কারণ প্লেলিস্ট আমাদের প্রাইভেট করে রাখতে হয় না, যেহেতু আমরা নিজে ইউটিউবিং করি, সেজন্য আমরা কী করব সাবস্ক্রিপশনটা প্রাইভেট করে রাখবো। সেজন্য আপনার এই যে একটা অপশন আছে, দেন সাবস্ক্রাইব অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, এই অপশনটি আমার অফ করে দেওয়া, এর কারণে হচ্ছে সব সাবস্ক্রিপশন পাবলিক করে দেওয়া আছে, যেহেতু আমার কোনো প্রয়োজন নাই। তো আজকে আমি দেখাবো যেহেতু আপনারা সাবস্ক্রিপশন প্রাইভেট করা লাগবে, সেজন্য আমরা কী করব এই সাবস্ক্রিপশন অফ বাটনটি আমরা অন করে দেব। তো অন করার পর এখন আমরা চেক করব যে আসলে আমাদের সাবস্ক্রিপশন কি প্রাইভেট হয়েছে কি হয় নাই। তো এজন্য আমরা আবার আমার চ্যানেলে গিয়ে যাব, গিয়ে আমার চ্যানেলটি চেক করব। যাওয়ার পর হচ্ছে আপনি চ্যানেলস অপশনে যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন যে লেখা আছে এই যে দিস চ্যানেল ডাজন্ট ফিচার এনি আদার চ্যানেলস, অর্থাৎ আপনি যেগুলো সাবস্ক্রিপশন করে রেখেছেন বা যে যে চ্যানেল সাবস্ক্রাইব করে আছে, আপনার চ্যানেলগুলো আর কেউ দেখতে পাবে না কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করা, কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন আপনি কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন। সেজন্য হচ্ছে আপনি আগের মতো এই যে তিনটি লাইন আছে, এই লাইনে ইউটিউবের পাশে গিয়ে আপনি দেখতে পারতেছেন এই যে ফ্রিল্যান্সিং অ্যান্ড এডুকেশন সেন্টার শাহরিয়ার আলম, এই দুইটি চ্যানেল সাবস্ক্রিপশন করা আছে। তো আমি একটু জুম করে দেখাই, এটা জুম করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে ফ্রিল্যান্সিং অ্যান্ড এডুকেশন সাবস্ক্রিপশন, এই অপশনগুলো শুধু আপনিই দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না, অর্থাৎ আপনি সাবস্ক্রিপশন প্রাইভেট করে রাখলেও আপনার সাবস্ক্রিপশন কোনগুলো আছে সেগুলো আপনিই দেখতে পাবেন, অন্য আর কোনো প্রয়োজন বা অসুবিধা আপনার হবে না। শুধুমাত্র এটা যেন আপনি পাবলিক করে না রাখেন বা আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন অন্য কেউ না দেখতে পারে আপনি ছাড়া, সেজন্য হচ্ছে আমরা সাবস্ক্রিপশন প্রাইভেট করে রাখি। তো আশা করি এই টিউটোরিয়ালের পর আপনারা মোবাইল ফোনে যারা ইউটিউবিং করেন তারা যেন এই টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পারে, সেজন্য আমি সহজভাবে বুঝিয়ে দিলাম। তো
তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখে আপনারা আপনাদের চ্যানেলে সাবস্ক্রিপশনগুলো প্রাইভেট করে রাখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।